15ই আগস্ট জাতীয় স্বঘোষিত শোক দিবস। সেই শোক দিবসে ভিন্ন চিত্র দেখা গেল পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড় ইউনিয়নে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই শোক দিবসই আনন্দ দিবসে রূপান্তরিত হয়ে গেল। এ সময় ছাত্র জনতা সবাই সম্মিলিতভাবে মিলিত হয়ে পুরো ধুলাউড় ইউনিয়ন তথা ধুলাউড়ি বাজার প্রদক্ষিণ করে সবাই সমবেত স্বরে মিছিল নিয়ে একটা পর্যায়ে সেই মিছিলটা ধুলাউড়ি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এদিকে ধুলাউড়ি ইউনিয়নের 22টি গ্রাম থেকে ছাত্র জনতার মিছিলের বিশাল বিশাল বহর নিয়ে তারা স্কুল মাঠে জড়ো হতে থাকে। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই মিছিলের বহরগুলো আসতেই থাকে। এ সময় উপস্থিত ছিলেন ধুলাউড়ি ইউনিয়নের বিএনপি এবং জামাত এবং ছাত্র দলের নেতৃবৃন্দরা। তারপরে যুব সমাজের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য রাখেন ধুলাউড়ি ইউনিয়নের ছাত্র দলের সভাপতি হাফিজুর রহমান। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আরমান শাহ, কৃষাণ টিভি।